2014 টেট পরীক্ষার্থীদের যে তালিকা প্রকাশ করেছে পর্ষদ, তাতে দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও নাম আছে। বিষয়টি জানাজানি হতেই তোলপাড় হয়েছে গোটা রাজ্যে। এবার জানা গেল এই ইস্যুতে আলাদাভাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। আদেও এই নামে কি কোনো পরীক্ষার্থী রয়েছেন, নাকি পুরোটাই কাল্পনিক, নাকি ইচ্ছাকৃতভাবে রাজ্যের বিরোধী দলের নেতাদের নাম ওই তালিকায় রাখা হয়েছে, এ বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করা হবে। যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 92, 100-তে 100 পেয়েছেন শুভেন্দু অধিকারী, 99 নম্বর পেয়েছেন সুজন চক্রবর্তী, 98 পেয়েছেন দিলীপ ঘোষ। বিষয়টির গোড়ায় পৌঁছতে তদন্তের দাবি জানানো হবে বলে জানা যাচ্ছে। এরা সকলে রাজনৈতিক ব্যক্তিত্ব, নাকি পুরো বিষয়টা কাকতালীয়, তাই জানার চেষ্টা করা হচ্ছে। সেই কারণেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হতে চলেছেন আইনজীবীরা। এ প্রসঙ্গে ইতিমধ্যে বাম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, তিনি কোনো দিন কোনো চাকরির দরখাস্ত করেননি। টেট যে একটি ভুতুড়ে কারবার তা এই ঘটনা থেকে স্পষ্ট। তৃণমূল সরকার শুধু টাকাই চিনেছে, তাই ইধার কা মাল উধার করেছে কটাক্ষ তার। সম্প্রতি আবার টেট উত্তীর্ণদের অসম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছিল। শুক্রবার বিকেলে পর্ষদের তরফে দুটি তালিকা প্রকাশ করা হয়, তবে তা অসম্পূর্ণ হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছিল। তবে কি গরমিলের আশঙ্কাটাই সত্যি, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে গিয়েছিল। যদিও পর্ষদের সভাপতি এটাই জানিয়েছেন, যাতে হাতে এখনও সমস্ত তথ্য আমাদের আসেনি, যখন আসবে ব্যবস্থা নেব। কিছু তথ্য না থাকার কারণে এই অসম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হয়েছে। দর্শক কি বলবেন এসব নিয়ে আপনি কমেন্ট করুন। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।